আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো কোভিড-19 ভ্যাকসিনের সার্টিফিকেটে যদি আপনার কোনো কিছু ভুল থাকে, নাম, ঠিকানা বা আপনার যে জেন্ডার রয়েছে বা ডেট অফ বার্থ রয়েছে বা আপনার নামে যদি ভুল থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে মাত্র 2 মিনিটেই সেই সংশোধন কিন্তু করে নিতে পারবেন কোনো চার্জ ছাড়াই। তো সেটি কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে দেখিয়ে দেব। প্রথমে আপনারা এটি কী করবেন, ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর coin.gov.in এই সাইটটি ওপেন করবেন। ওপেন করার পরে প্রথম লিঙ্কে ক্লিক করার পরে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে একটি অপশন পাবেন রেজিস্টার পাবলিক দিয়ে দেখুন সাইন। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে কি বলা হবে, আপনারা যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। আমার কাছে ওটিপি সান চলে এসেছে, তো আমি এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে আমি কি করবো, এখানে ভেরিফাই প্রসেসের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আমাদের কাছে আমাদের যে পেজটি রয়েছে, আমাদের যতজন অ্যাকাউন্ট রয়েছে সে তাদের প্রত্যেকের নাম কিন্তু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা এখানে একটি অপশন পাবো, এখানে আমরা একটা অপশন পাবো রাশিয়ান অ্যান্ড ইস্যু, ঠিক আছে। এটি আপনার যার নামে আপনি করতে চান তার ঠিক উপরে বা ডান দিকে থাকবে। তো এখানে আমরা উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে একটি পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলি অপশন আমাদের কিন্তু চলে আসবে। তো তার মধ্যে এখানে প্রথম যে অপশানটা আমরা পাবো, কারেকশান ইন মাই সার্টিফিকেট রিগার্ডিং নেম, এজ, জেন্ডার এবং ফটো আইডি। তো এতগুলো চারটা জিনিস কিন্তু আমরা এখান থেকে কানেকশান করতে পারবো। প্রথমে কি করবেন, এখানে যে তীর চিহ্ন আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের কাছে এখানে ইম্পর্টেন্ট একটি মেসেজ দিয়ে দিবে, যেখানে বলা হবে আপনি কিন্তু একবারই কিন্তু এখানে সংশোধন করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু আর করতে পারবে না। তো এখানে বলা হবে সিলেক্ট মেম্বার। তো ঠিক আছে, এই যে সিলেক্ট মেম্বার রয়েছে, আপনার যতজনকার নাম এতে অ্যাক্টিভ রয়েছে এই ফোন নাম্বারে ততজনকার নাম কিন্তু দেখাবে। তো আপনি যা সংশোধন করতে চান তার নামটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে নেমে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে দেখুন নেম রয়েছে, তার পাশে চেঞ্জ দিয়ে পেন্সিল আইকন দেওয়া হয়েছে, তারপরে বার্থ রয়েছে, তারপরে জেন্ডার রয়েছে, তো ফটো আইডি প্রুফ রয়েছে। তো আপনি আদারকে দেখায় যদি চেঞ্জ অপশানের উপর ক্লিক করি, ঠিক আছে। তো চেঞ্জ অপশানে আপনার কী সংশোধন করতে চাচ্ছেন আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। করার পর আপনার সেইটা লিখে দেবেন আপনি। ঠিক আছে, লেখার পর কী করবেন, নিচের দিকে একদম স্মল ডাউন করে আসবেন। তো কন্টিনিউ যে অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্টিনিউ অপশানের উপর ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন ইনফরমেশান টু চেঞ্জ রয়েছে, আপনার নামটা চলে আসবে এখানে যেটি আপনি সংশোধন করতে চেয়েছিলেন, ঠিক আছে। আধার ইনফরমেশান চলে আসবে, যদিও আপনি সংশোধন করতে চান আরও ইডির অপশান রয়েছে বা আপনার আরও যে সংশোধন করতে চান তার নিচে ইডির অপশান রয়েছে, ঠিক আছে। তো এখানে চলে আসার পর আপনি সব কিছু দেখে নেবেন আপনার টোটালি ঠিকঠাক আছে কিনা। তারপরে নিচের দিকে অপশান একটি আপনি পেয়ে যাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট, ঠিক আছে। এই সাবমিট রিকোয়েস্টের উপরে আপনি যা ক্লিক করবেন আপনার কাছে কিন্তু সাকসেসফুলি যে SMS সেটি কিন্তু আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনারা যেমন সার্টিফিকেট ডাউনলোডিং করেন সেভাবে ডাউনলোডিং করবেন, দেখবেন আপনার কিন্তু সংশোধন হয়ে যাবে, ঠিক আছে। এখানে অবশ্য বলে রেখেছে 24 ঘন্টা, কিন্তু আপনার কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু সে সংশোধনটা হয়ে যাবে। এইভাবে খুব সহজে কিন্তু আপনারা সার্টিফিকেটটাকে কিন্তু সংশোধন করে নিতে পারবেন।